বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক চিন্তা নিয়ে লন্ডনে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। কেমব্রিজ ইউনিভার্সিটিতে বইটির মোড়ক উন্মোচন করেন অক্সফোর্ড ইউনিভার্সিটি হিউম্যান রাইটস ডিপার্টমেন্টের সাবেক পরিচালক ফ্রান্সিস ডেভিস। অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেছেন, সুস্থ হলেই দেশে ফিরবেন তারেক। লন্ডন থেকে এম এ আর মুরাদের রিপোর্ট। পলিটিক্যাল থট অব তারেক রহমান এম্পাওয়ারমেন্ট অব দ্য গ্রাসরুট পিপল। মূলত তারেক রহমানের রাজনৈতিক চিন্তা নিয়েই বিভিন্ন লেখকের লেখা স্থান পেয়েছে বইটিতে। ইংরেজিতে লেখা বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেছেন, কোনো রাজনীতিবিদের রাজনৈতিক চিন্তা নিয়ে বই প্রকাশ একটি প্রশংসনীয় ও ইতিবাচক উদ্যোগ। The great book because it will get people talking, it will open the debate and get more people aware of the future that could be for Bangladesh if Tariq Rahman is able to return home where he belongs as soon as possible. প্রায় পাঁচ বছর লন্ডনে অবস্থানের পর গত 20 মে যুক্তরাজ্য বিএনপির কর্মী সভায় যোগ দেওয়ার পর দ্বিতীয়বারের মতো সশরীরে কোনো অনুষ্ঠানে যোগ দেন তারেক রহমান। বইটির মোড়ক উন্মোচন করেন অক্সফোর্ড ইউনিভার্সিটির হিউম্যান রাইটস ডিপার্টমেন্টের সাবেক পরিচালক ফ্রান্সিস ডেভিস। অনুষ্ঠানে তারেক রহমান কোনো বক্তব্য না দিলেও ছিলেন দর্শক সারিতে। বইটিতে 17টি নিবন্ধ রয়েছে। তারেক রহমানের রাজনৈতিক চিন্তা নিয়ে নিবন্ধ লিখেছেন বাংলাদেশের রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক কলামিস্ট ছাড়াও ব্রিটেনের দুজন সাংবাদিক। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আসা বিএনপির নেতারা বলেছেন, শারীরিক অবস্থা আরও কিছুটা উন্নতি হলেই তিনি দেশে ফিরবেন। ওনাদের রুট হচ্ছে বাংলাদেশ, ওনারা বাংলাদেশে যাবেন এবং উনি অ্যাপ্রোপ্রিয়েট মোমেন্টে যখন প্রয়োজন হবে এবং ওনার চিকিৎসা শেষ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান অংশ নেবেন বলেও প্রত্যাশা তাদের। কিন্তু নির্বাচনে তিনি অংশগ্রহণ করতেই পারেন এবং আমরা সবাই আশা করি বাংলাদেশের জনগণের সাথে একমত যে তারেক রহমান নিশ্চয়ই আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। বইটি বাংলাদেশ পলিসি ফোরাম ক্যাম্বিজ থেকে প্রকাশ করা হয়। ক্যাম্বিজ বিশ্ববিদ্যালয়ের এই ইউনিভার্সিটি আর্মস অডিটোরিয়ামে তারেক রহমানকে নিয়ে রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি সশরীরে উপস্থিত থাকলেও কোনো বক্তব্য রাখেননি। তবে এতে উপস্থিত দলীয় নেতাকর্মীরা এ ব্যাপারে কোনো মন্তব্য না করলেও আশাবাদ প্রকাশ করেছেন অতি শীঘ্রই তিনি সম্পৃক্ত হবেন রাজনীতির সাথে। যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে এম পি আর মুরাদ, চ্যানেল আই।